ना ठीक है সব ঠিক আছে? আচ্ছা ওই তোমা কি আসছে তোমা? আল্লাহ কিছু না কিছু কিছু আমি ওই অফিসে। হ্যাঁ এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। কি সমস্যা? না না আচ্ছা ঠিক আছে সবকিছু ঠিকঠাক করে আমি আসতেছি। তোমা কে? ও তোমা তোমা তো আমার অফিসে সাপ্লায়ার। আমাকে ঠিক আছে না আমি শপিং তোমা তো আমার বললাম আমার অফিসেরই একজন ক্লায়েন্ট। আমি যেটা বলছিলাম আমার পিএ আমাকে ফোন করছে ও আসবে বিল দেওয়ার জন্য এইজন্য তা কইছে। এই যে দেখো হারুন লেখা দেখছো পিএ হারুন নাম দিয়ে অন্য কারোর নাম তো সেভ করে রাখছো। তুমি সকালবেলা কি শুরু করছো? আমি এখন অফিসে যাবো তুমি এই ধরনের মাথা গরম করে দিচ্ছো কেন তুমি আমাকে? হ্যাঁ চুপ করো আমাকে এসব বুঝাই দেয় না। তুমি সন্দেহ করতে করতে দেখবে একসময় পাগল হয়ে যাবা বুঝছো। আজারে সন্দেহ করো না সংসারে ভাবো সংসারের কোথায় কি হচ্ছে এগুলি ভাবো এইসব জিনিস সন্দেহ করে নিজের মাথাটা খারাপ করো না। তুমি আগুন কথা বলো না প্লিজ রাস্তা ঠিক করো।
আমি সকালবেলা তোমার সাথে কোনো রকম মুড হবে কথা বলে বলো না হ্যাঁ এই শোনো শোনো না আচ্ছা আমি দেখি ও তো ঘুমাচ্ছে আচ্ছা টাকা আমি এখন কই পাবো এই শোনো এই টাকা কই রাখছো এই এই টাকা কই রাখছো উঠো না এক মিনিট আচ্ছা তোমার ভাই ঘুমাইতেছে আমি দেখতেছি দাঁড়াও এই উঠো এই ঘটবে মানে বুতুম ভুলাইয়া বই রইছে ঘটনা কি কোন সমস্যা কি মানে ঢাকায় মনে হয় না বেশি দিন থাকা যাইবে আপনি ঘরে থাকেন না জানেন না শোনেন না কিছু কি শুনি তো ঠোনা ঠোনি করো আপনার বই নেই মানে আমার বই নেই মানে আপনার বউ সে তো বলছে আপনার পাশে থাকতে হইলে এখন আমাকে চাকরি করতেই হবে চাকরি না করলে নাকি আমি আর থাকতে পারবো না আমার বলে ব্যাগ বুক বুঝে চলে যেতে হবে এখন ডাক্তার উদ্যান লাগে ডাক্তার কি রোগ হয়েছে তো আওয়ার সময় আমায় দিয়ে দিছে কইছে যে ঢাকা তো আর এইরকম ভালো ফল পাওয়া যায় না সব ফলের মধ্যে তো ফরমালিন এগুলো তো ব্যাগে ঢোকা প্যাকিং আছে নাকি নিজে করবে কলা কি পাকছে জি স্যার ওই খাইল বিকেল বেলা লাইছি তো মানে আন্তান তো লঞ্চে পাইকা গেছে এই এটা কলা দিতে পাকছে হ্যাঁ স্যার এই দে
ফাংশনে আইছি তো কাছেই আছিল কালকে বিয়ে দিল ফাংশন তোমার জমা নাই আজকে সিরিজ রে যা সারাইয়া কি এর ইয়র মমনে বাসা যদি আসবা কাকি সারের জিনিস কি তুমি সারে বাপর কইবে যে বাসা দিয়ে আসো বাসা দিয়ে আসো সে তো বলছে তুমি আস্তে করে আমার কাছে দিয়ে আসবা জান জি স্যার আসসালামু আলাইকুম স্যার দুলা ভাই দেখছেন আমরা ঘরের পিওন মানে কত পত্র মিথ্যা কথা কইল চাকরি করতে গেলে খালি মিথ্যা কথা কওয়া লাগে দেশে যত চাকরিবিদ আছে সবাই যে প্রত্যেকদিন কত মিথ্যা কথা কয় এই যে সব এক জায়গায় করা যাইতে তাহলে মিথ্যার পাহাড় জন্মে যাইতে আমি একটা কারণে মিথ্যা চাকরি করতে চাই না বুঝছেন দুলা ভাই হয়েছে আপনি জানেন